বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মানছে না ময়মনসিংহের কোনো কোচিং সেন্টার। সরকারি পরিপত্রে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা নেই এমন অজুহাতে সপ্তাহে সাত দিনই শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা। তবে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। ময়মনসিংহ প্রতিনিধি রোবায়েত বাপ্পির তথ্যে ডেস্ক রিপোর্ট। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুদিন সাপ্তাহিক বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। অথচ ময়মনসিংহে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সপ্তাহে সাত দিন চলছে রমরমা কোচিং বাণিজ্য। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনায় কোচিং সেন্টারের নাম না থাকায় এগুলো খোলা রেখেছেন তারা। বিষয়টি নিয়ে প্রশাসনও সরব নয়। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এসি ছাড়া না ক্লাস করা সম্ভব না। জানালা লাগানো থাকে, রুমটা গরম হয়ে যায়। সাধে প্রাইভেটটা দুটো বিষয় খোলা থাকে। আমাদেরও স্বার্থ আছে, কোচিং সেন্টারও স্বার্থ আছে। বাসায় পড়া দেখি আমরা কোচিং এ আমরা দিতে বাধ্য। আমরা বিদ্যুৎ চাটু হচ্ছে, ক্ষতি হচ্ছে আর কি। হ্যাঁ চলবে, প্রাইভেটের কথা কথা উল্লেখ করে নাই। কথা বলেন কেন আপনি? আপনি ছবি তুলেছেন, তুলেন। সরকার থেকে যদি এরকম নির্দেশনা দেয় তো আমরা টোটাল অফ করে দিব। মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে পড়ি না আমরা, এই জন্য আমাদের এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হয়েছে। নীতিমালা থাকে, আমরা ওটা সুন্দরভাবে আমরা ই করতে পারি, গুছাইতে পারি। কোচিং সেন্টারের কোনো আইনি ভিত্তি নেই জানিয়ে এগুলোকে বিস্ফোরণের সঙ্গে তুলনা করলেন এই শিক্ষাবিদ। অনেক সময় দেখা যায় যে স্কুল আওয়ার চলা অবস্থায়, কলেজ আওয়ার চলা অবস্থায়ও কোচিং চলে, যা কোনো অবস্থাতেই শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে সরকারি নির্দেশনা বাস্তবায়নের আহ্বান জানালেন প্রবীণ এই আইনজীবী। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে বাকির এমনিতে ভয় পাবে, আর জনগণের মধ্যে একটি দায়িত্ববোধ আছে যে তারা সরকারের নির্ধারিত এজেন্সিকে নাম পরিচয় গোপন রাখার শর্তে এই বিষয়গুলো অবহিত করতে পারে। আর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা শিক্ষা কর্মকর্তা। শিক্ষা বিভাগের কর্মকর্তাগণ এবং আমাদের স্থানীয় জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে এই বিষয়ে আমরা ব্যবস্থা নেব। অবৈধ কোচিং সেন্টার বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। তানজিদ ভুইয়া, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।